এখানে সে উল্লেখ করেছে দেখতে ভালো লাগছে তরুণরা কৃষকদের কাছে যাচ্ছে তাদের কথা ছাড়া শুনছে বিশেষ আমাদের শিকরের কাছে যেতে হবে এভাবেই এ এটি আমি তার কাছে সেন্ড করেছিলাম এবং সেটা তার ফেসবুক পেজে পোস্ট করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার রিয়েক্ট হয়েছে একই সাথে আর একটা পোস্ট আপনাদের দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি গ্রামে বিশ্ব আমাদের মূল লক্ষ্য কি সেটা হচ্ছে দেশীয় প্রোডাক্ট যেটা আছে সেটাকে সম্প্রসারিত করা একই সাথে যেটা বলতে চাই সেটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে নিয়ে আমরা এই যে কাজটা করে যাচ্ছি বিশেষ করে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট শুধু আমাদের এটা বয়কট আন্দোলন নয় আমরা এর আগে আপনারা দেখেছেন ফিলিস্তিনি সমর্থনে আমরা ইসরায়েলি পণ্য বয় বয়কট করেছি একই সাথে পিনাকি ভট্টাচার্যের এই পোস্ট সত্যি আমার জন্য একটা বিরাট অর্জন এখন কথা হচ্ছে শুধু এটাই নয় এছাড়াও আমার বিভিন্ন আরও ভালো ভালো কিছু ই আছে সেটা নিয়ে আপনাদের অন্য একটা ভিডিওতে নয় কথা বলবো এখন কথা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের এই যে যে কার্যক্রমটি একই সাথে তাকে

সত্যি চমৎকার বিশেষ করে এটিও কিন্তু তার ফেসবুক পোস্টে মানে পেজ থেকেই আপলোড করা হয়েছিল বিশেষ করে এখানে কিন্তু পিনাকি ভট্টাচার্যের প্রায় পাঁচ লক্ষের উপর ফলোয়ার আছে তার ফেসবুক পেজে বিশেষ করে তার সাথে আমার আর একটা কথা হয়েছে আসলে একজন এরকম একজন দেশপ্রেমিক মানুষের সাথে যোগাযোগ রাখা এটা সত্যি একটা ভালো লাগার বিষয় সেই হিসেবে সর্বশেষ আরও একটা ভিডিও অংশ দেখি সেটাও সনাতন ধর্মের একজন বন্ধু বলেছিল বাংলাদেশের পেঁয়াজ আমদানি নিয়ে বিশেষ করে পেঁয়াজের ব্যাপারটি বাংলাদেশের যে পেঁয়াজ উৎপাদন হয় সেটা কিন্তু এদেশে নয় মাস চলে

আধিপত্য বিস্তার করে আছে এবং উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের মধ্যে আমরা পড়ে গেছি একটা ছোট্ট কথা কথা বলে ভিডিওটি শেষ করি সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি বা ছোটো ছোটো ক্ষুদ্র বিভিন্ন দেশ সমূহ কিন্তু তাদের নিজস্ব আঞ্চলিক অখণ্ডতা কিন্তু বজায় রাখে কিন্তু আমাদের উপর যে এই যে অবৈধ একটা আগ্রাসন চলছে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় সেই হিসেবে পিনাকি ভট্টাচার্যের এই যে যে অ্যাক্টিভিজম কাজগুলো বিশেষ করে ভারতীয় পণ্য বয়কট নিয়ে যে একটা তুমুল আন্দোলন বাংলাদেশের সৃষ্টি হয়েছে তা আরও বেগবান হোক এই প্রত্যাশায় আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন 斯拉莫勒。